এখন বাজে সকাল 10:20 আর আমরা হচ্ছে ঘুম থেকে উঠে গেছি আজকে অনেক আর্লি আর রেডি হয়ে গেলাম, এখন বেরিয়ে পড়ব। এই তো আনালি গাড়িতে সকাল সকালই হচ্ছে রওনা দিছি। অবশ্য 10:20 হলো, এটা আমাদের জন্য সকাল সকাল, আমরা একটু লেটে ঘুম থেকে উঠি। আর আজকে রওনা দিয়ে দিলাম হচ্ছে কাপ্তায় নিঃসর্গ রিভার ভ্যালির উদ্দেশ্যে। এবারে 7 তারিখ আমার জন্মদিন, তো এবারে জন্মদিনটা হচ্ছে এখানে সেলিব্রেট করার জন্য চলে গেলাম। যদিও ডিসেম্বরের 7 তারিখ জন্মদিন হলেও আমরা কিন্তু 6 তারিখ চলে গিয়েছিলাম, যেহেতু বৃহস্পতিবারের উইকেন্ড ছিল, অনেক বেশি রাশ থাকবে, এই জন্য আগের দিনই হচ্ছে আমরা সেলিব্রেট করতে চলে গিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে, আর ভালোই বা কেন লাগবে না, এত সুন্দর একটা এই জীবনে লাইফ পার্টনার পেয়েছি। আলহামদুলিল্লাহ দিনের এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে অসাধারণ লাগতেছিল, অন্যরকম একটা ফিল কাজ করতেছিল, অসম্ভব ভালো লেগেছে। আর সন্ধ্যার পর দুজনে বসে এভাবে নির্বিলি পরিবেশে আড্ডা দেওয়ার মজাই আলাদা, সাথে হচ্ছে কনকনে শীতের মধ্যে আমরা গরম গরম কফিও খেতেছিলাম। এটা ছিল তারপরের দিনের সকালের একটা ক্লিপ, এই নিঃসর্গ রিসার্ভিলিতে কী কী করলাম, কত টাকা কস্ট পড়লো, এই সব কিছু নিয়ে ডিটেলস ভিডিও আমরা হচ্ছে নেক্সট ব্লগে দিয়ে দিব। সো চোখ রাখবেন আমাদের নেক্সট ব্লগে। তো বাসায় চলে আসার পর যেহেতু ওইখানে কেক কাটিং করিনি, আপনাদের ভাইয়া কোনোভাবে মানতেছে না, বলতেছে চলো আবার বের হয়ে একটা কেক কাট করব। তো KFC-তে চলে আসলাম, এখানে হচ্ছে আমরা রাতে ডিনার করব, একটা কেক কাটিং করব। অনেক বেশি টায়ার্ড ছিলাম, তবুও হচ্ছে মানতেছে না, দেখে চলে আসলাম এখানে কেক কাটিং করতে। আর এই তো সাথে আমি চিপসের প্যাকেট নিয়ে আসলাম, আর এই চিপসের প্যাকেটের অফারটা কিন্তু ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্তই থাকবে। সো সবাই চলে যাবেন আর এনজয় করে নেন এই অফারটি। তো এখানে আমি 4টা প্যাকেট নিয়ে আসলাম, একটা প্যাকেট দিয়ে আপনাদের ভাই অর্ডার দিবে, আর 3টা প্যাকেট হচ্ছে আমার নামে অর্ডার দিব, যেহেতু একজনের 3টা প্যাকেটের বেশি অর্ডার দিতে পারবে না। আর প্রতিটা প্যাকেটের সাথে একটা চিকেনের আইটেম অর্ডার দিলে আপনারা আরেকটা ফ্রি চিকেন পেয়ে যাবেন। তো এই তো আমাদের খাবার চলে আসলো আলহামদুলিল্লাহ, আর খাবারগুলো অনেক মজা ছিল। সি চিকেন আমাদের অলওয়েজ ফেভারিট, এখানে আমরা আজকে হচ্ছে 4টা চিকেনের মেল অর্ডার দিয়েছি, এজন্য সাথে হচ্ছে যে 4টা চিকেন ফ্রি পেয়ে গিয়েছি। আমাদের ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা কিন্তু ফলো করে রাখবেন, আর যারা ওয়াদি বেবিকে দেখছেন অবশ্যই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে বাকি সসগুলো হচ্ছে যে আমি ব্যাগে নিয়ে নিচ্ছি, আর আপনাদের ভাই এটাও ফান করে ভিডিও করে নিল। তো সসগুলো তো আমাদেরকে দিল, কেন আনবো না এগুলো আপনারাই বলেন। তো এই তো এটা হচ্ছে আমার বার্থডে কেক, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার তো অনেক বেশি কিউট লেগেছে, এটা আপনাদের ভাইয়ে হচ্ছে চুজ করে আমার জন্য নিয়ে এসেছিল বাসায়। তো প্রথমে বাসায় কাটবো চিন্তা করলাম, পরে ও বললো যে না চলো KFC-তে যাই, চিকেনও খাবো, দেন বার্থডে কেকও কাটবো। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা বার্থডে সেলিব্রেট করলাম, সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকের এই বার্থডেটা কিন্তু আমার জন্য অনেক বেশি স্পেশাল, কেননা ওয়াদি বেবিও কিন্তু আমাকে উইশ করেছে এই ফার্স্ট টাইম। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।